জলবন্দি দুর্গতদের সহযোগিতায় জেলা পুলিশ। গোবরডাঙ্গা এলাকায় জলবন্দি মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন বারাসাত জেলা পুলিশের কর্তারা। জলবন্দি দুর্গত মানুষদের পূজোর মুখে সহযোগিতা করতে এগিয়ে এলো জেলা পুলিশ। বুধবার উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে গোবরডাঙ্গা এলাকার জলবন্দি মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছর বর্ষার সময় উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বেরগুম এক ও দুই নম্বর পঞ্চায়েত এলাকায় জলবন্দি হয়ে পড়েন বহু মানুষ। এবছরও তার অন্যথা হয়নি। যমুনা নদীর অতিরিক্ত জল নদীর দুকুল ভাসিয়ে নিচু এলাকায় ঢুকে পড়ায় জলবন্দি হয়ে পড়েছেন এলাকার বহু মানুষ। তাদের মধ্যে বেশ কিছু মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। পূজোর মুখে এইসব দুর্গত মানুষদের কাছে সরকারি ত্রাণ পৌঁছে দিতে বুধবার সেখানে হাজির হয়েছিলেন বারাসাত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি, হাবড়া এসডিপিও প্রসেনজিৎ দাস, সিআই সঞ্জীব ঘোষ, গোবরডাঙ্গা থানার ওসি পিঙ্কি ঘোষ সহ অন্যান্যরা। এদিন ২২টি পরিবারের হাতে নতুন শাড়ি, চাল, আলু, বিস্কুট ইত্যাদি তুলে দেওয়া হয়। এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, ভৌগোলিক কিছু সমস্যার কারণে গোবরডাঙ্গার এই অঞ্চলের কিছু নিচু এলাকায় প্রতি বছর জল ঢুকে যাচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে সমাধানের চেষ্টা চলছে। এই বিষয়ে পুলিশ সুপার আরো জানান, আজকে আমি এসেছি এখানে, আপনি দেখছেন কি জল ভরা আছে। দুটো রিলিফ সেন্টারে গিয়েছিলাম আমি, এক জায়গায় ১৮টা পরিবার আছে, এখানে ৪টা পরিবার আছে। তো একটু রিলিফ দিয়েছি, আমি জানি কি এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে করছে ব্যবস্থা, বাট এখানে আমি জানতাম না কি রিলিফ সেন্টারে আগেই জল ভরা আছে। এটা আমি রেস করে দেবো ডিএম স্যারকে আজকেই, কি এখানে একটু বালির বস্তা বস্তা দিয়ে আবার যাবার আবার রাস্তা ঠিক হয়ে যাবে। কালি আমার স্যারের সঙ্গে কথা হয়েছে, এটা জিওগ্রাফিক্যাল সমস্যা আছে কি যো এ খাল যাচ্ছে তো ওর জল ইয়ে লো লাইং আছে, আর বশিরহাট সাইড এ একটু উপরে আছে, তো যখন ভি জল ভরে এটা ডাউন মতলব পিছনে হয়ে এখানে জল ভরে। আই থিঙ্ক দিস মাইট বি হ্যাপনিং এভরি ইয়ার, হর বছরেই হয়ে। তো ইয়ে অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যাল সমস্যা আছে, বাট এর উপরে শায়দ কিছু রিসার্চ চলছে, কালি ডিএম স্যার আমাকে বলেছে। তো আনটিল আনলেস কিছু এরকম আগে জিওগ্রাফিক্যাল কিছু সলিউশন হবে তখনই এ ঠিক হবে। ত্রাণ যে দেওয়া হলো সেই ত্রাণে মূলত কি কি থাকলো এবং ড্রাই রেশন কিট আছে, এটা ইনি নিজে থেকে বিস্কিট আছে, চাল আছে, পটাটো আছে, তো এ নিজে রান্না করে। সরকারি ত্রাণ পেয়ে আপাতত খুশি হলেও জলবন্দি দুর্গত মানুষদের দাবি, প্রতি বছরের এই জল যন্ত্রণা থেকে তারা যাতে স্থায়ীভাবে মুক্তি পান তার ব্যবস্থা করুক জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।